নামাজের সুন্নাত সমূহ কি দাঁড়ানো অবস্থায় এক একটি সুন্নাত এক তাকবিরে তাহরিমার সময় সোজা দাঁড়ান অর্থাৎ মাথা নিচু না করা দুই পায়ের আঙ্গুল সমূহ কি বলা মুখী রাখা অবশ্য দু পায়ের মাঝে ফাঁকা রাখা মুস্তাহাব তিন মুক্তাদির তাকবিরে তাহরিমা ইমামের তাকবিরে তাহরিমার পর সাথে সাথে হওয়া চার পুরুষের জন্য তাকবীরে তাহরিমা বলার সময় উভয় হাত কান পর্যন্ত উঠানো পাঁচ তাকবিরে তাহরিমার সময় উভয় হাতের তালুকি বলার দিকে থাকা ছয় আঙ্গুলগুলোকে স্বাভাবিক অবস্থায় রাখা সাত হাত বাঁধার সময় ডান হাতের আঙ্গুল বাম হাতের পিঠের উপর রাখা আট ডান হাতের বৃদ্ধা ও কনিষ্ঠা আঙ্গুলের দ্বারা বৃত্ত বানিয়ে বাম হাতের কবজির জোড়া বেষ্টন করে ধরা নয় মাঝখানে তিন আঙ্গুল বাহুর উপর রাখা এক শূন্য নাভির নিচে হাত বাঁধা এক এক ছানা পড়া কিরাতের সুন্নাত সাতটি এক আউজু বিল্লাহ পূর্ণ পড়া দুই বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়া তিন সুরা ফাতেহার শেষে আমিন বলা চার ফজর ও জোহর নামায়ের তিলাওয়াতে সুরা হুজরাত হতে বুরুজ পর্যন্ত সুরাসমূহের মধ্য থেকে কোন একটি সুরা পড়া এবং আছর ও ইশার নামাজে সুরা তারেক হতে সুরা লাম ইয়াকুন পর্যন্ত সুরাসমূহের যে কোন একটি সুরা পড়া এবং মাগরিব নামাজে সুরা জিলয়াল থেকে সুরা নাশ পর্যন্ত সুরাসমূহের যে কোন একটি সুরা পড়া পাঁচ ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতেহা পড়া ছয় মধ্যম গতিতে কিরাত পড়া সাত ফজরের নামাজের প্রথম রাকাতের কেরাত দ্বিতীয় রাকাত অপেক্ষা দীর্ঘ করা রুকুর সুন্নাত আটটি এক রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবার বলা দুই পুরুষের জন্য রুকুতে গিয়ে উভয় হাত দিয়ে হাঁটু মজবুতভাবে ধরা তিন পুরুষের জন্য হাঁটু ধরার মধ্যে হাতের আঙ্গুল সমূহ ছড়িয়ে রাখা চার পিঠকে সমতলভাবে বিছিয়ে দেওয়া পাঁচ রুকুর সময় পায়ের নালাগুলো সোজা রাখা ছয় মাথা ও পাছা সমান করে রাখা সাত রুকুতে কমপক্ষে তিনবার সুবহানাল্লাহি রাব্বিয়াল আজিম বলা আট রুকু হইতে উঠিবার সময় ইমামের ইমামের জন্য উচ্ছস্বরে সামিয়াল্লাহ হুলিমান হামিদা বলা এবং মুক্তাদির আস্তে রব্বানা লাকাল হামদু বলা আর যিনি যিনি একা নামাজ পড়েন তার জন্য উভয় বাক্য বলা সিজদার সুন্না তো এক দুইটি এক সিজদায় যাওয়ার সময় আল্লাহ আকবার বলা দুই সিজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটুদ্দয়ে জমিনে রাখা তিন অতঃপর উভয় হাত রাখা চার অতঃপর নাক রাখ পাঁচ অতঃপর কপাল রাখা ছয় দুই হাতের মাঝখানে সিজদা করা সাত সিজদার সময় পেটকে রান থেকে পৃথক রাখা এবং বাহুদ্দয় হতে পাজরকে পৃথক রাখা আট কোন জমিন থেকে পৃথক রাখা নয় সিজদার মধ্যে কমপক্ষে তিনবার সুবহানা রাব্বিয়াল আলাহ বলা এক শূন্য সিজদা হইতে উঠিবার সময় আল্লাহ আকবার বলা এক এক সিজদা হইতে উঠিবার সময় প্রথমে কপাল অতপর নাক তারপর উভয় হাত তারপর উভয় হাঁটু উঠানো এক দুই দুই সিজদার মাঝখানে ধীরস্থিরভাবে বসা আত্মাহিয়াতু এর জন্য বসার সুন্নাত এক তিনটি এক ডান পায়ের পাতা খাড়া রাখা এবং বাম পায়ের পাতা বিছিয়ে তার উপর বসা এবং পায়ের আঙ্গুলগুলো কি বলা মুখী রাখা দুই হাত দুটো রানের উপর রাখা তিন আত্মাহিয়াতুর মধ্যে আশাহাদু আল্লাহ ইলাহা বলার সময় শাহাদাত আঙ্গুলি লম্বা করে উঠানো এবং লা ইলাহা বলার সময় নিচে করে ফেলা চার শেষ বৈঠকে আত্মাহিয়াতুর পর দুরুদ শরীফ পড়া পাঁচ দুরুদ শরীফের পর কোরআন ও হাদিসের সাথে সাদৃশ্য শব্দ বিশিষ্ট দুও মাছুরা পড়া ছয় উভয় দিকে সালাম ফিরানো সাত ডান দিক থেকে সালাম ফিরানো আরম্ভ করা আট ছালামের মধ্যে পিছনে মুক্তাদি ফেরেশতা ও নেক্কার জিনদের নিয়ত করা নয় মুক্তাদির জন্য ইমাম ফেরেশতা ও নেককার জিন ও ডানবামের অন্য মুক্তাদির নিয়ত করা এক শূন্য মুক্তাদিগণ ইমামের পরক্ষণী সাথে সাথে ছালাম ফিরান এক এক দ্বিতীয় ছালামের আওয়াজকে প্রথম ছালামের তুলনায় ছোট করা এক দুই মাসবুকের জন্য ইমাম ফারেক হওয়ার উপেক্ষা করা অর্থাৎ ইমাম দ্বিতীয় ছালামের থেকে ফারেক হওয়ার পর মাসবুক উঠে দাঁড়াবে এর আগে নয় বিশেষ ফায়দা রুকুতে হাতের আঙ্গুলগুলো ছড়ানো ছিল কিন্তু সেজদাতে সেগুলো মিলিত থাকবে আর অন্যান্য অবস্থায় তা স্বাভাবিক থাকবে পাঁচ ওয়াক্ত নামাজের আগে পরে সমূহ ফজরের সলাতের আগে দুই রাকাহ জোহরের আগে চার রাকাহ এবং পরে দুই রাকাহ আছরের আগে চার রাকাহ মাগরিবের পর দুই রাকাহ সলাতুল ইশার আগে চার রাকাহ এবং পর দুই রাকাহ দুই দোহা প্রত্যেক সকালে একজন ব্যক্তির সমস্ত জোড়ার উপর তিন ছয় শূন্যটি সাদাকাহ পরিশোধনীয় হয়ে যায় প্রত্যেক তাসবিহ একটি সাদাকাহ সৎ কাজের আদেশ দেয়া একটি সাদাকাহ এবং মন্দ থেকে বারণ করা একটি সাদাকাহ এই সব কিছু দুই রাকাহ সলাত আর দোহা পড়ার মাধ্যমে যথেষ্ট হয়ে যায় এর সময় শুরু হয় আনুমানিক সূর্য উদয়ের পনের মিনিট পর থেকে এবং জোহরের সলাত এর পনের মিনিট আগ পর্যন্ত সময় থাকে উত্তম সময় হচ্ছে যখন পূর্ণ গরম হয়ে গেলে এর সর্বনিম্ন রাকাহ হচ্ছে দুই আর সর্বোচ্চ আল্লাহ ওই ব্যক্তির উপর দয়া করুন যে সলাত আলাসরের আগে চার রাকা সলাত আদায় করে